কক্সবাজার মেডিকেল কলেজে বিজয় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। এ সময় প্রধান অতিথিকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বরিশালে উদযাপিত হচ্ছে বিজয় দিবস, কুমিল্লায় সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা ও সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ভিড় জমায়। নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়া রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে। ভুলতা ইউনিয়নের ভায়লা এলাকায় একটি স্কুলে এই আয়োজন করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে নানান আয়োজনে দিবসটি পালিত হয়।